আপনারা সকলেই জানেন, যদি আপনি গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার থেকে আপনার ফিজিক্যাল সিমটিকে কনভার্ট করে ইসিমে নিতে যান, তাহলে কিন্তু আপনাকে 199 টাকা প্রদান করতে হয়। কিন্তু বর্তমানে আপনি চাইলে ঘরে বসেই সম্পূর্ণ ফ্রিতে আপনার ফিজিক্যাল সিমকে ইসিমে কনভার্ট করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আমি আসাদ ফ্রম অ্যান্ড্রয়েড লেকচার বিডি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাতে চলেছি। এর জন্য আপনারা যে কাজটি করবেন, সর্বপ্রথম আপনার ফোন থেকে চলে যাবেন মাইজিপি অ্যাপের ভিতরে। মাইজিপি অ্যাপের ভিতরে যাওয়ার পরে আপনি এখান থেকে থ্রি লাইন্স রয়েছে, থ্রি লাইন্সে প্রেস করবেন, এবার নিচে চলে যাবেন। নিচে আসলে আপনি দেখতে পারবেন এখানে রয়েছে ইসিম মাইগ্রেশন, এখান থেকে এই ইসিম মাইগ্রেশনে প্রেস করবেন। দেন আপনার সামনে দেখতে পারবেন একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, গ্রামীণ ফোনের ওয়েবসাইট। একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে ফি দেখাবে 199 টাকা, কিন্তু ভয়ের কোনো কারণ নেই, এটা জিপি স্টার কাস্টমারদের জন্য সম্পূর্ণ ফ্রি। সুতরাং আপনি যদি জিপি স্টার কাস্টমার থাকেন, এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ঘরে বসেই ফিজিক্যাল ইসিম নিতে পারবেন। চলুন দেখা যাক প্রসেস কী। এখানে প্রসেস খুবই সিম্পল, আপনি এখানে শুরুতে যেই সিমটি ফিজিক্যাল থেকে ইসিমে কনভার্ট করবেন সেই সিমের নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে নিচে অল্টারনেটিভ একটা নাম্বার দিবেন, যে নাম্বারের ভিতরে তারা আপনার সাথে যোগাযোগ করবে। এবার তার নিচে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দেওয়ার একটি অপশন রয়েছে। এইখানে যেই সিমটি আপনি ফিজিক্যাল থেকে ইসিমে কনভার্ট করবেন, সেই সিম যার এনআইডি কার্ড দিয়ে এখানে রেজিস্টার করা রয়েছে বা যেই এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার করা রয়েছে সেই এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন রয়েছে টিক মার্কের, এই অপশনটিতে আপনি এখান থেকে প্রেস করে দিবেন। এখানে প্রেস করলে নিচে আপনি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পারবেন। এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো হলো, আপনাকে অবশ্যই ঢাকা মেট্রোপলিটন এরিয়ার ভিতরে থাকতে হবে যদি আপনি ঘরে বসেই ফিজিক্যাল সিমকে ইসিমে কনভার্ট করতে চান, তার কারণ এটা বর্তমানে ঢাকা মেট্রোপলিটন এরিয়ার জন্য প্রযোজ্য। ঢাকার বাইরে হলে কিন্তু হবে না, তো আপনি যদি ঢাকার ভিতরে থাকেন তাহলে এই প্রসেসটি ফলো করতে পারেন। এখানে গ্রামীণ ফোন আরও কিছু শর্তের কথা বলেছে, সেটা হচ্ছে যখন গ্রামীণ ফোন থেকে লোক আসবে আপনার বাসায় তখন কিন্তু আপনাকে অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করতে হবে। যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করে তাহলে কিন্তু আপনার সিমটি কনভার্ট হবে না এবং আপনাকে কিন্তু ইসিম কার্ড দেওয়া হবে না। সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যার এনআইডি কার্ড দিয়ে সিমটি রেজিস্টার করা রয়েছে সে যেন ওই টাইমে বাসায় থাকে। ওই টাইমে বাসায় থাকলে যখন লোক আসবে তখন সে এসে জাস্ট ফিঙ্গারপ্রিন্ট নেবে, ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট হয়ে গেলে ফিজিক্যাল সিম থেকে ইসিমে কনভার্ট করে আপনার সিমটি আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। তো এখান থেকে আপনি সকল ইনফরমেশন দেওয়ার পরে অ্যাড টু কার্ট এই অপশনটিতে প্রেস করবেন। অ্যাড টু কার্টে প্রেস করলে দেখতে পারবেন উপরে ডান পাশের কর্নারে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে চলে আসবে আপনার অর্ডারটি। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু শুধুমাত্র 0 টাকা দেখাচ্ছে, যেহেতু আমি আপনাদেরকে বলেছি জিপি স্টার কাস্টমারদের জন্য এটা সম্পূর্ণ ফ্রি। তো আমি জিপি স্টার কাস্টমার, তাই আমার এখানে এটা ফ্রিতে চলে আসছে। তো এবার আপনি এখান থেকে কন্টিনিউ চেক আউট অপশনে প্রেস করবেন, তাহলে দেখতে পারবেন আপনার সামনে একটি ফর্ম চলে আসবে। এই ফর্মের ভিতরে শুরুতেই এখানে আপনার ফুল নাম লিখবেন, তারপরে এখানে আপনার ফোন নাম্বার লিখবেন। লেখার পরে এখানে ইমেল অ্যাড্রেস রয়েছে, ইমেল অ্যাড্রেসটি দিবেন, এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন। তারপরে নিচে থেকে সিটি ডিস্ট্রিক্ট এটা আপনি সিলেক্ট করবেন, তো এখান থেকে সিটি সিলেক্ট করবেন ঢাকা, এবং এখান থেকে আপনার পোস্টাল এরিয়াটি আপনি সিলেক্ট করে দিবেন, যে আপনার পোস্টকোড কত সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে নিচে রয়েছে ডেলিভারি অ্যাড্রেস, এখানে আপনার বাসার ফুল ডিটেলস অ্যাড্রেস আপনি এখানে দিবেন। দেওয়ার পরে নিচে থেকে আপনি পেমেন্ট মেথড সিলেক্ট করবেন, ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করার পরে আপনি কন্টিনিউ টু রিভিউ এই অপশনটিতে প্রেস করবেন। এখানে প্রেস করলে দেখতে পারবেন আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে, তার মানে ফাইনাল স্টেপ। এখানে আসার পরে আপনি দেখতে পারবেন এখানে আপনাকে অর্ডারটি কনফার্ম করতে বলবে, আপনি জাস্ট এই অপশনটিতে টিক মার্ক দিয়ে এখান থেকে কনফার্ম অর্ডারে প্রেস করলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং পরবর্তী 2 থেকে 3 কর্মদিবসের ভিতরে গ্রামীণ ফোন থেকে লোক চলে আসবে আপনার বাসায়, এসে ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করে আপনার ফিজিক্যাল সিম থেকে ইসিমে কনভার্ট করে দিয়ে যাবে। তো ভিউয়ার্স, এটাই ছিল গ্রামীণ ফোনের ঘরে বসে থেকে সম্পূর্ণ ফ্রিতে ফিজিক্যাল সিম থেকে ইসিমে কনভার্ট করার প্রসেস। যারা এই বিষয়টি জানতেন না, আশা করছি এই ভিডিওটি দেখার পরে আপনি ঘরে বসেই ফিজিক্যাল সিম থেকে ইসিমে কনভার্ট করতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। এবং যারা এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন, তাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।